ঠিক আছে, ওই মুখ্যমন্ত্রী দিনাটার সভা থেকে পুলিশদেরকে হুমকি দিচ্ছেন, বলছেন নির্বাচনের পরে তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত পুলিশরা নিরপেক্ষভাবে কাজ করছে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা, ভীতি প্রদর্শন করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত পুলিশ অফিসাররা নিরপেক্ষ ভূমিকায় থেকে কাজ করছেন, আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গায় ক্ষমতায় এলে, মোদিজি পার্টি বাংলায় ক্ষমতায় এলে তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং নিশ্চিতভাবে আমরা তাদেরকে সম্মানিত করব। প্রতিটি সভা থেকে আপনাকে টার্গেট করা হচ্ছে, মাথাভাঙা, তুফানগঞ্জ, আজকে দিনাটায়, হিংসে থেকে, হিংসে থেকে নিজের ভাইপোকে প্যারাশুট থেকে নামিয়ে তো নেতা বানাতে পারেনি। স্বাভাবিকভাবেই ওই পিসির একটাই জেলাস ফিল করে সবসময়, উনি সবসময় হিংসে, একটা এই ধরনের মেন্টালিটি ওনার মধ্যে থাকে। যে ওনার ভাইপোর থেকে যদি অন্য কোনো যুব নেতা উঠে আসবার চেষ্টা করে ওনার ভাইপো ছাড়াই বাংলায়, তার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাবসিদ্ধ একটা আচরণ এবং স্বভাবসিদ্ধ, এটা উনি সবসময় এটাই করে থাকেন। ওনার পরিবার, পরিবারতন্ত্র, পরিবারবাদ, ভাই ভাতিজাবাদ, ভাইপো ছাড়া উনি চোখে কিছুই দেখেন না। ওনার ভাইপোর থেকে বহু ভালো ভালো নেতা এই পশ্চিমবঙ্গে ছিল, যুব নেতা, যাদেরকে কিন্তু উঠিয়ে নিয়ে আসা যেত, কিন্তু ওনার ভাইপোকেই কেন? আজকে যে ভাইপো এত দুর্নীতির সঙ্গে যুক্ত, এত এতবার যাকে ইডি সিবিআই ডাকছে, নিশ্চিতভাবে বাংলার মানুষ তার এটা প্রশ্ন করতে চায় যে চ্যারিটি বিগিনস ফ্রম দ্য হোম, আগে নিজের ঘর সামলান, তারপরে কুচবিহার সামলাবেন। থ্যাংক ইউ। তাদেরকে আহ্বান জানাবার জন্য আজকে সাধারণ যারা একসময় লোকে এখন মজা করে বলে আগে পুরিমার চকলেট বোম ছিল, এখন পিসিমার হ্যান্ডম্যান, তো স্বাভাবিকভাবে এই কথাগুলো যে বাংলা এই প্রবাদগুলো এটা তো নতুন, এটা কেন আমরা শুনতে পাচ্ছি? একটা কথা নিশ্চিতভাবে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনে হারবেন দেখে তিনি সম্পূর্ণ একেবারে উদ্ভ্রান্তের মতো হয়ে গেছেন, তার হয়তো মস্তিষ্কর বিভ্রাট ঘটেছে, তাই মঞ্চে দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলছে। বেঙ্গালুরু বিস্ফোরণে জঙ্গি লুকিয়ে কলকাতায় রাজ্য পুলিশের এবং এনআইএর সহায়তায় ধরা পড়ল, কিন্তু বিস্ফোরণ স্থলে এখনও মমতা হল কী বলবেন, চকলেট বোম ফাটছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো যে কোনো বিস্ফোরণ হলেই উনি বলেন যে বাজি কারখানায় আগুন লেগেছে, চকলেট বোম ফেটেছে। স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাশকতামূলক কাজ করার পর তারা এসেই বাংলায় ধরা পড়ছে, তার মানে বাংলা কি সেফ হাউসে পরিণত হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তাহলে সারা ভারতবর্ষের সন্ত্রাসবাদীদের আতুর ঘর কি বাংলায় পরিণত হয়েছে? আজকে কার প্রশ্রয়, কাদের প্রশ্রয় এটা হচ্ছে? আজকে এনআইএর মতন নিরপেক্ষ তদন্তকারী সংস্থা, তাদের উপর আক্রমণ, ইডির উপর আক্রমণ, সিবিআইয়ের উপর আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কি? পুরো ফেডারেল স্ট্রাকচারটাকে ধ্বংস করে দিয়েছে, একটা যে সাংবিধানিক স্ট্রাকচার থেকে সেটাকে ভেঙে গুঁড়িয়ে ফেলবার চেষ্টা, সংবিধানকে অবমাননার চেষ্টা বারবার এই বাংলায় ঘটছে। রুল অফ ল পুরোপুরি কোলাপসড হয়ে গেছে এই বাংলায়। আজকে বাংলার মানুষ নিরাপদ, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী থাকলে বাংলার মা বোনেরা নিরাপদ নয়, বাংলার যুবদের ভবিষ্যৎ নিরাপদ নয়, বাংলার সাধারণ মানুষ নিরাপদ নয়, বাংলার শ্রমজীবী মানুষ নিরাপদ নয়, বাংলার সাংবাদিক বন্ধুরা নিরাপদ। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা, তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড।